আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো আমি সৈয়দা নাসরুন আক্তার আজকে নবম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায়টি আলোচনা করব গত ক্লাসে আমি পঞ্চম অধ্যায় শুরু করেছি পঞ্চম অধ্যায়টি হচ্ছে পুষ্টি এবং পরিপাক তো খাদ্য পুষ্টি কি খাদ্য আমাদের পুষ্টি ও শক্তি দেয় খাদ্যের ছয়টি পুষ্টি উপাদানের মধ্যে শর্করা আমিষ এবং চর্বি জাতীয় উপাদান শক্তি দিয়ে থাকে কিন্তু বাকি যেই তিনটি উপাদান আছে অর্থাৎ খনিজ লবণ পানি এবং ভিটামিন এই তিনটি উপাদান সাধারণত শক্তি দিতে পারে না আমাদের দেহের মাংসপেশি আমাদের চলনে সাহায্য করে অর্থাৎ আমরা যে চলাফেরা করি এই চলাফেরা করার ক্ষেত্রে মাংসপেশিগুলো সাহায্য করে থাকে পেশির সংকোচন প্রসারণের ক্ষেত্রে অনেক বেশি শক্তির প্রয়োজন হয় সুতরাং মাংসপেশি যত বেশি সংকুচিত প্রসারিত হবে শক্তিও তত বেশি খরচ হবে এবারে আসো মৌল বিপাক শক্তি কি বা মৌল বিপাক শক্তি বলতে কি বুঝো বিশ্রাম অবস্থায় আমাদের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ যেমন হাত পা কাজ করে না আমরা সাধারণত যখন বিশ্রাম করি না যখন আমরা চলাফেরা করি হাত পা দিয়ে কাজ করি তখন কিন্তু আমাদের কাজগুলো হতে থাকে কিন্তু যখন আমরা বিশ্রাম করি তখন কিন্তু আমাদের এই বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করে না কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাস হৃৎপিণ্ড ঠিকই চলতে থাকে তো এদের সাথে সংশ্লিষ্ট পেশির সংকোচন প্রসারণে কাজ সাধিত হয় ফলে শক্তি খরচ হতে থাকে তো এই শক্তিটাকে বলা হয় মৌল বিপাক শক্তি তো আমার দেহে কতটুকু শক্তির প্রয়োজন হবে এই শক্তির প্রয়োজনটা নির্ভর করবে তিনটি বিষয়ের উপর এক বিপাক দুই দৈহিক পরিশ্রমের ধরন অর্থাৎ আমি কি পরিমাণ পরিশ্রম করতে পারি সেটা তিন খাদ্যের প্রভাব তো এই তিনটি বিষয়ের উপরে শক্তির প্রয়োজন নির্ভর করে এবারে আসো কিছু সূত্র আছে এই সূত্রগুলো অর্থাৎ পুষ্টি উপাদানে কিছু সূত্র আছে কোন উপাদানে কি পরিমাণ ক্যালোরি পুষ্টি আছে সেই সূত্রগুলোর মাধ্যমে আমরা কিন্তু এই অধ্যায়ে কিছু অঙ্ক করবো যেমন একটি সূত্র আছে এক কিলো ক্যালোরি ইকুয়াল টু চার দশমিক দুই কিলো জুল প্রায় অর্থাৎ আমাদের দেহে যে আমরা পুষ্টি উপাদান গ্রহণ করি সেই উপাদানগুলোকে একটা এককে ধরা হয় বা হিসেব করা হয় সেই এককটার নাম হচ্ছে ক্যালোরি তা এক কিলো ক্যালোরি সমান চার দশমিক দুই কিলো জুল প্রায় এক গ্রাম শর্করাতে চার ক্যালোরি পুষ্টি উপাদান পাওয়া যায় এক গ্রাম আমিষে চার ক্যালোরি পুষ্টিপাদান পাওয়া যায় আবার এক গ্রাম চর্বিতে নয় ক্যালোরি উপাদান পাওয়া যায় পুষ্টি উপাদান পাওয়া যায় আর কি তাহলে এই তিন প্রকার খাদ্য উপাদানের মধ্যে তিন ধরনের ক্যালোরির পরিমাণ পাওয়া যায় তো আমি পাশে লিখে দিয়েছি দেখো পাঠ্য বইয়ের একশো চার নং পৃষ্ঠার খাদ্যশক্তির পরিমাণের অংশটি তোমরা লক্ষ্য করবে তো এই যে এক গ্রাম শর্করাতে চার ক্যালোরি পাওয়া যাচ্ছে তাহলে তুমি যদি বিশ গ্রাম শর্করা গ্রহণ করো তাহলে তোমার দেহে কত ক্যালোরি শক্তি উৎপন্ন হলো চার বিশে আশি ক্যালোরি তাহলে আশি ক্যালোরি শক্তি তোমার দেহে কিন্তু উৎপন্ন হলো এভাবে এক গ্রাম চর্বি তো এক গ্রাম চর্বিতে নয় ক্যালোরি পাওয়া যায় তাহলে এক গ্রাম থেকে আমি যদি বিশ গ্রাম চর্বি গ্রহণ করি তাহলে কত ক্যালোরি উৎপাদন হলো দেহের শক্তি কত ক্যালোরি উৎপাদন হলো তাহলে নয় বিশে কত হচ্ছে একশো আশি তো এভাবেই হচ্ছে তোমার পুষ্টি উপাদানের এককগুলো হিসেব করা হয় এবারে আসো বি এবং বি অর্থাৎ এই দুটো হচ্ছে কিন্তু আমাদের শরীরের যে সুস্থতা বা স্থূলতা এই সুস্থতার মান নির্ণয়ের ক্ষেত্রে এই দুটি একক ব্যবহার করা হয় বি এম অর্থাৎ ব্যাজেল মেটাবলিক রেট বিএমআর কি পূর্ণ বিশ্রামরত অবস্থায় মানব শরীরে ব্যবহৃত শক্তির পরিমাণ নির্দেশ করে অর্থাৎ যখন আমরা সম্পূর্ণ বিশ্রাম অবস্থায় থাকি তখন আমাদের দেহে যে শক্তিটার খরচ হয় সেই শক্তির পরিমাণ নির্দেশ করে এই বিএম বিএমআর এককের মাধ্যমে আর বি হচ্ছে বডি মাস ইন্ডেক্স এটা নির্ণয় করা হয় মানব দেহের গড়ন ও চর্বির একটি সূচক নির্দেশ করে বিএমআই দ্বারা মানবদেহের গড়ন অর্থাৎ মানব দেহের গঠন গঠনটা অর্থাৎ দেহের ওজনটা আর হচ্ছে সেই দেহে যে পরিমাণ চর্বি উপাদান আছে এই চর্বি উপাদানের সমন্বিত একটি সূচককে নির্দেশ করা হচ্ছে বিএমআই দ্বারা তো শরীরের সুস্থতা এবং স্থূলতার মান নির্ণয়ের ক্ষেত্রে এই দুটি মানদণ্ড অর্থাৎ বিএমআর এবং বিএমআই বেশ উপযোগী তো আসো প্রথমে আমরা বি এম মান কিভাবে নির্ণয় করতে হবে সেই সম্পর্কে জানি বি এম আর মান নির্ণয়ের ক্ষেত্রে পার্থক্য আছে বয়সের ক্ষেত্রে পার্থক্য আছে লিঙ্গভেদেও পার্থক্য আছে অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে একরকম ছেলেদের ক্ষেত্রে একরকম যেমন দেখো মেয়েদের বি এম আর মান নির্ণয়ের যে সূত্রটি সেটি হচ্ছে ছয়শো যোগ নয় দশমিক ছয় গুণ ওজন অর্থাৎ সেই মেয়েটির ওজন যত হবে সেই ওজনকে নয় দশমিক ছয় দিয়ে গুণ করবে যোগ এক দশমিক আট গুণ উচ্চতা সেন্টিমিটার অর্থাৎ তার যে উচ্চতা সেই উচ্চতাকে তোমাকে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে মাইনাস চার দশমিক সাত গুণ বয়স অর্থাৎ চার দশমিক সাত দিয়ে তার যে বয়স অর্থাৎ ষোলো বছর বা পনেরো বছর সেই বছর দিয়ে তোমাকে গুণ করতে হবে এইভাবে মেয়েদের বিএমআর এর মান নির্ণয় করা যায় একইভাবে ছেলেদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ভিন্নতা দেখা যায় ছেলেদের বিএমআর মান মান নির্ণয়ের সূত্রটা হচ্ছে ছেষট্টি যোগ তেরো দশমিক সাত গুণ ওজন অর্থাৎ ওই ছেলেটির ওজন গুণ করতে হবে তেরো দশমিক সাতের সাথে যোগ পাঁচ গুণ উচ্চতা সেন্টিমিটার তাহলে উচ্চতা যত হবে তাকে সেটা সেই উচ্চতাটাকে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে মাইনাস ছয় দশমিক আট গুণ বয়স অর্থাৎ ছেলেটার যত বয়স সেই বয়স দিয়ে ছয় দশমিক আট দিয়ে গুণ করে ছেলেটির বি এর মান নির্ণয় করতে হবে তো পাঠ্যবইয়ের একশো পাঁচ পৃষ্ঠার ছকটির সাহায্যে একটি ছক আছে যে বেশি পরিশ্রম করলে কি হবে কম পরিশ্রম করলে কি হবে দুই তিন দিন পরিশ্রম করলে কি হবে পরিশ্রম একেবারে না করলে কি হবে এটি একটি ছক আছে এই ছকের সাহায্যে তোমরা বিএমআর এর মান আর সেই মান থেকে যে কোনো একজন নারী বা পুরুষের দেহের দৈহিক ক্যালোরি চাহিদাটা তোমরা বের করতে পারবে অর্থাৎ সেই নারী দৈনিক কি পরিমাণ ক্যালোরি গ্রহণ করেছে সেটা বের করতে পারবে বা পুরুষ কী পরিমাণ ক্যালোরি গ্রহণ করেছে সেটা তোমরা বের করতে পারবে কাছে ওই ছকটি কিন্তু ভালো করে মুখস্থ করে ফেলতে হবে আর এই দুটো সূত্র বিএমআর মানের এই দুটো সূত্র মুখস্থ করতে হবে ঠিক আছে এই দুটো সূত্রের সাহায্যেই কিন্তু তোমাদেরকে অঙ্কগুলো করতে হবে এবারে আসো বি মানের নয় আমি বিএমআই কি বলেছিলাম বডি মাস ইন্ডেক্স এটার সূত্রটা হচ্ছে বিএমআই মান নির্ণয়ের সূত্র সূত্রটা হচ্ছে যে কোনো একজন ব্যক্তির দেহের ওজন ওজনকে তার উচ্চতা দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ দেহের ওজনকে উচ্চতা দিয়ে ভাগ করতে হবে উচ্চতাটা আবার মিটারে নিয়ে আসতে হবে যেমন একটি প্রশ্ন দিয়েছি একজন ব্যক্তির উচ্চতা দেওয়া আছে একশো পঁচিশ সেন্টিমিটার তাহলে উচ্চতা তোমাকে কিসে প্রকাশ করতে হবে মিটারে নিয়ে যেতে হবে এবং ওজন আছে পঞ্চাশ কেজি যদি তাই হয় তাহলে তার বিএমআই মানটি নির্ণয় করো তোমরা চট করে এই অঙ্কটা খাতায় করে ফেলবে পাঠ্যবইয়ের একশো ছয় পৃষ্ঠার যে ছক আছে অর্থাৎ বিএমআইয়ের ক্ষেত্রেও কিন্তু ছক আছে পরিশ্রম কম করলে কি পরিমাণ ক্যালোরি পরিশ্রম বেশি করলে কি পরিমাণ ক্যালোরি দুই তিন দিন পরিশ্রম করলে কি হবে পরিশ্রম একেবারে না করলে কি হবে এই ধরনের কিছু ছকে কিছু নির্দেশনা দেওয়া আছে সেই ছকটা একশো ছয় পৃষ্ঠা আছে তোমাদের পাঠ্যবইয়ের একশো ছয় পৃষ্ঠার ছকটির সাহায্যে যে কোনো একজন ব্যক্তির বিএমআই মান তোমরা নির্ণয় করতে পারবে তো এই গেল আজকের আলোচনা বিএমআর এবং বিএমআই মান এই দুটো দিয়ে কিন্তু প্রায় প্রতি বছরই দেখা যায় যে কোনো বোর্ড থেকে কিন্তু প্রশ্ন আসে ঠিক আছে এই দুটো সূত্রের মাধ্যমে কিন্তু অঙ্ক আসবে তা আমি তোমাদেরকে দুটো সৃজনশীল প্রশ্ন দিয়েছি লক্ষ্য করো এক নম্বর সৃজনশীল প্রশ্ন দিয়েছি মাইনুর সাহেব একজন হালকা পরিশ্রমী মানুষ আবারও বলছি হালকা পরিশ্রমী মানুষ ছকগুলো কিন্তু পড়তে হবে ছকে কিন্তু লেখা আছে হালকা পরিশ্রমী কথাটা তিনি সপ্তাহে দুই তিন দিন খেলাধুলা করেন এই যে দুই তিন দিন খেলাধুলা করেন এটাও কিন্তু ছকে আছে তার বয়স ছেচল্লিশ বছর উচ্চতা একশো সত্তর সেন্টিমিটার এবং ওজন ষাট কেজি তাহলে তিনি হালকা পরিশ্রমী একজন মানুষ তিনি সপ্তাহে দুই তিন দিন খেলাধুলা করেন তার বয়স দেওয়া আছে তার উচ্চতা দেওয়া আছে তার ওজন দেওয়া আছে তাহলে কতে প্রশ্ন দিয়েছে রাফেজ কি পূর্ববর্তী আলোচনায় কিন্তু বুঝিয়েছিলাম রাফেজ কি মনে আছে আঁশযুক্ত খাবারকেই কিন্তু রাফেস বলে তারপরে হচ্ছে ক্লোরোসিস বলতে কি বুঝো এটাও তোমরা জানো পূর্বে আলোচনা করেছি গতে দেওয়া আছে মাইনুল সাহেবের বিএমআই নির্ণয় করো মায়নুর সাহেবের বিএমআই বিএমআই নির্ণয় করো মানে কি ওজনকে উচ্চতা দিয়ে ভাগ করতে হবে তাহলে এভাবে মানটা বের করে ফেলবে আর গদে দিয়েছি প্রতিদিন কি পরিমাণ ক্যালোরি গ্রহণে মাইনুর সাহেব তার ওজন একই রাখতে পারবেন তা বিশ্লেষণ করো তাহলে এটা কীভাবে বের করবে কি পরিমাণ ক্যালোরি ক্যালোরি গ্রহণ করবেন ওই যে উদ্দীপকে দেওয়া আছে তিনি দুই তিন দিন খেলাধুলা করেন হালকা পরিশ্রমী এই ছকে কিন্তু এই কথাটা উল্লেখ করে তার কত ক্যালোরি প্রয়োজন এটা কিন্তু দেওয়া আছে এই সূত্রটা দেওয়া আছে ওই সূত্র দিয়ে তুমি তার প্রথমে বিএমআর মান বের করবে সেটাকে ওই সূত্র ওই ওই এককটা দিয়ে গুণ করলে তুমি পেয়ে যাবে তো কাজেই এই অঙ্ক দুটো করবে আর সৃজনশীল প্রশ্ন দুই নাম্বারে দিয়েছি খাদ্য দেখো ভাত ও রুটি মাংস ও ডাল তৈল ও মাখন পরিমাণ ভাত ও রুটিতে আছে দুশো গ্রাম মাংস ও ডালে আছে একশো গ্রাম তৈল ও মাখনে আছে একশো গ্রাম কতে দিয়েছি প্রশ্ন ডাইব্যাক কি এটা পূর্বে আলোচনা করেছি ক্ষতে দিয়েছি মৌল বিপাক শক্তি বলতে কি বুঝো গতে দিয়েছি উদ্দীপকে প্রদত্ত খাদ্য থেকে প্রাপ্ত মোট শক্তি কিলো জুলে নির্ণয় করো মনে আছে কিলো জুল ঠিক আছে তার মানে কি এই যে খাদ্য তিন প্রকারের খাদ্য দিয়েছে তাই না শর্করা আমিষ চর্বি এই তিন প্রকার খাদ্য উপাদান থেকে মোট কি পরিমাণ শক্তি অর্থাৎ যে দুইশো পঞ্চাশ গ্রাম একশো পঞ্চাশ গ্রাম একশো গ্রাম মনে আছে তো শর্করাতে এক গ্রাম শর্করাতে কি চার ক্যালোরি এক গ্রাম আমিষে চার ক্যালোরি আর এক গ্রাম চর্বিতে কিন্তু নয় ক্যালোরি তো ওইভাবে অঙ্কটা করে মোট শক্তিটাকে তোমাকে কিসে পরিণত করতে হবে কিলো জুলে নির্ণয় করতে হবে অর্থাৎ কিলো জুলে সূত্রটা কী দিয়েছিলাম এক কিলো ক্যালোরি সমান চার দশমিক দুই কিলো জুল কাজে এই অঙ্কটি করবে আর এছাড়া বোর্ড সংশ্লিষ্ট বিএমআই এবং বিএমআইর মান নির্ণয়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো বাসায় একটু অনুশীলন করবে কারণ প্রায় বছরেই কিন্তু এই অধ্যায় থেকে এই 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 অঙ্কে মানে অঙ্কে অঙ্কের প্রশ্নগুলো দেওয়া হয়ে থাকে ঠিক আছে কাজে ভালো করে অঙ্কগুলো করবে এই দুটো অঙ্ক বাসায় করে তৈরি রাখবে তো সে পর্যন্ত সবাই ভালো থাকো তাহলে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে